আসসালামু আলাইকুম সবাইকে আজকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আপনাদের সাথে খুবই ছোট্ট একটা টিপস শেয়ার করব আশা করছি এই টিপসটি আপনাদের অনেকের কাজে লাগবে অনেকেরই কিন্তু এই টিপসটি অজানা যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন আপনাদের লাইক কমেন্ট আমাকে কাজ করার উৎসাহ বাড়ায় আমার ভিডিওতে যদি লাইক দেন তাহলে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে এই জন্য সবার কাছে একান্ত রিকোয়েস্টে থাকবে ভিডিও দেখে প্লিজ লাইক করে যাবেন পরিবারের সবাইকে নিয়ে কয়েকদিনের জন্য যদি কোথাও বেড়াতে যান এসে দেখলেন ফ্রিজে রেখে যাওয়া সব মাছ মাংস নষ্ট হয়ে গেছে কেমন লাগবে তখন আপনি না থাকাকালীন সময় কি হয়েছিল বাসায় ফ্রিজের পাওয়ার কি ছিল না অথবা বরফ গলে ফ্রিজে পানি জমে গেছে কিন্তু মাছ মাংসগুলো নষ্ট হয়েছে কি হয়নি সেটাও বা বুঝবেন কি করে অথবা একবার দীর্ঘ সময় ইলেকট্রিসিটি না থাকার কারণে নষ্ট হয়ে আবার ইলেকট্রিসিটি চলে আসায় সব আগের মতো বরফ হয়ে জমে ঠিকঠাক হয়ে আছে কি না সেটাই বা বুঝবেন কি করে আজকের ভিডিওতে খুবই সাধারণ একটি ট্রিক শেয়ার করব যে ট্রিকটার মাধ্যমে আপনি বেশ কয়েকদিন বাড়ির বাইরে থাকলেও বাড়িতে এসে আপনি আপনার ফ্রিজের সাথে কি হয়েছিল এবং খাবারগুলো সম্পূর্ণ ঠিক আছে কি না অথবা সম্পূর্ণ ঠিক না থাকলেও কি অবস্থায় আছে তা বুঝতে পারবেন যা যা লাগবে তার সবই আপনাদের ঘরে এবং হাতের কাছেই আছে একটি মগ পানি এবং একটি কয়েন প্রথমে দেখতে পেয়েছেন আমি একটা প্লাস্টিকের মগের মধ্যে পানি নিয়ে নিয়েছি এক মগ পানি নিয়েছি এই পানিটা ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে এখন বরফ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে আমি আপনাদের সাথে আরও একটা কথা বলতে চাই আপনারা কি ধরনের ভিডিও টিপসমূলক ভিডিও আমার চ্যানেলে দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের মূল্য কিন্তু আমার কাছে অনেকটাই বেশি আমার কাছে খুবই ভালো লাগে আপনারা যারা কমেন্ট করেন অবশ্যই আমাকে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান এখন দেখতেই পাচ্ছেন আমি কিছু সময় অপেক্ষা করেছি কয়েক ঘন্টা অপেক্ষা করেছি মগের মধ্যে কিন্তু বরফটা জমে গেছে এখন এই মগটা আমি ফ্রিজ থেকে বের করে নিব আরও একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই অনেক ভাইয়া আপুরা আছেন বা পুরো ভিডিও না দেখেই একটা কমেন্ট করেন কমেন্টে অনেক প্রশ্ন করেন বা জানতে চান আমি যখন ভিডিও শেয়ার করি ভিডিওর মধ্যেই কিন্তু সব ধরনের টিপস আপনাদের সাথে শেয়ার করি এবং যা কিছু বলার প্রয়োজন সেটা কিন্তু বলে দিই এজন্য সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা পুরোটা ভিডিও দেখুন তারপরে কমেন্ট করুন ভিডিওর মধ্যেই কিন্তু আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন সবাইকে আবারও রিকোয়েস্ট করব আপনারা পুরোটা ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন আমি এখন ফ্রিজ থেকে এই মগটা নামিয়ে নিয়ে এসেছি এখন এটাতেই হবে ম্যাজিক এখন আমি কি করব। সেটা আপনাদেরকে দেখাবো আমার হাতে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কয়েন নিয়েছি পাঁচ টাকার কয়েন তো কয়েনটা আপনাদেরকে ভালো করেই দেখাচ্ছি আপনারা যে কোনো ধরনের কয়েন নিতে পারেন দুই টাকার এক টাকার বা পাঁচ টাকার কয়েন নিতে পারেন আজকে যে ছোট্ট টিপসটা শেয়ার করছি এটা অনেকেরই অজানা থাকতে পারে আমি যেহেতু এই টিপসটা জানি এবং ফলো করি সেই উদ্দেশ্যেই আপনাদের সাথে শেয়ার করেছি জানি না এই টিপসটা শুনে বা দেখে আপনাদের কেমন লাগবে বা কী মনে করবেন তারপরেও আমার মনে হয়েছে আমার প্রিয় দর্শকদের সাথে আমি শেয়ার করি আমি যেহেতু এটা নিজে ট্রাই করি আপনাদের সাথে সেজন্যই শেয়ার করলাম এখন আমি এই কয়েনটা বরফের উপরে দিয়ে দিচ্ছি কয়েনটা আপনারা এভাবে বরফের উপরে দিয়ে দেবেন আমি যেভাবে দিচ্ছি এভাবে বরফের উপরে রেখে দেবেন কয়েনটা যদি দেখেন কয়েনটি মগের তলায় অবস্থান করছে তবে বুঝবেন অনেক সময়ের জন্য আপনার ফ্রিজের টেম্পারেচার রুম টেম্পারেচারে ছিল অর্থাৎ অনেক সময়ের জন্য ইলেকট্রিসিটি ছিল না আর এই কারণেই বরফ গলে যায় এবং কয়েনটি মগের তলায় এসে পড়ে যদি দেখেন কয়েনটি মগের তলায় এবং আবারও বরফ জমে আছে তাহলে বুঝবেন অনেক আগেই ইলেকট্রিসিটি চলে এসেছে এবং আপনার ফ্রিজের সব খাবারই ফেলে দিতে হবে কেননা সব দূষিত হয়ে গেছে যেহেতু সব গোলে আবার বরফ হয়েছে যদি দেখেন যে কয়েনটি একেবারে তলায় নয় কিন্তু হালকা একটু নিচে অথবা মগের মাঝামাঝি চলে গিয়েছে তাহলে বুঝতে হবে খাবারগুলো পুরোপুরি গলেনি কারণ খুব বেশি সময় ইলেকট্রিসিটি ছিল না তা নয় এক্ষেত্রে আপনি ফেলে না দিয়ে চেক করে রান্না করতে পারেন আর যদি দেখেন মগটিতে কয়েন ঠিক সেভাবেই আছে যেভাবে রেখে গিয়েছেন তাহলে তো চিন্তার আর কোনো কারণই নেই বুঝতে হবে সব খাবারই ঠিক আছে আশা করছি আজকের এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে লাগবে আপনারা বেড়াতে যাওয়ার আগে অবশ্যই এটা ফলো করবেন এটা যদি এভাবে রেখে যান তাহলে আপনারা বাসায় এসে চেক করতে পারবেন আপনাদের সময়টা বাঁচবে এবং খুবই সহজভাবে এটা জেনে নিতে পারবেন আমি যখন অনেক দিনের জন্য বেড়াতে যাই এভাবেই করে যাই এতে কিন্তু আমার সুবিধা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আবারও বলবো প্লিজ ভিডিও দেখে একটা লাইক দিয়ে যাবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও বলবো আপনারা কী ধরনের টিপসমূলক ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ